তাহলে এতো প্রত্যেকটাই ফুল হবে, ফুল হবে কিন্তু কুমুদ তাহলে কাটি দিয়ে দিই ফুল। এই যে আমরা এখানে থাকি, খুব সুন্দর একটা বাড়ি। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে হচ্ছে কয়টা বাজে, 6টা অবশ্য, 5:30টার দিকে উঠে গেছি আমরা। কাব্যর মা আমাদের সবজি খেতে একটু জল দিল, আর আমাদের কাব্য উঠে গেছে। উঠে কি মানে, আমরা বিছানা না থাকলে সেও থাকবে না আর কি, সে একটু পরে আবার ঘুম দেবে, 10টার দিকে উঠবে আর কি। আর আমরা তো যে যার কাজ করব, আমি এখন স্নান টান করবো, সকালে কিছু কাজ বাজ করে আবার অফিসে যাব। তো সকালবেলা আসলে মানে ইদানিংকাল সকালবেলা আমাদের ওঠা হয়, কিন্তু সকাল ওঠা হয় এটার পিছনের কারণ হচ্ছে আমি গত সপ্তাহে একবার সকালে উঠে বাইরে বের হওয়ার পরে যে একটা আলাদা প্রশান্তি আসে মনে, মানে এই প্রশান্তিটা লোভে লোভে আসলে আমাদের সকাল ওঠা হয়। তো আসলে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমরা অলসতা করে আসলে উঠতে চাই না। তো কিন্তু একবার উঠলে আর বাইরে যদি ওই সময় হাঁটেনি, সকালের ওয়েদারটা এত সুন্দর, মানে যারা না উঠছেন বা যারা না দেখছেন বা তারা না উঠতেছেন বর্তমানে, তারা মিস করে যাচ্ছেন। তো আমি আসলে সবাইকে বলবো, যারা ঘুম থেকে একটু লেট করে ওঠার অভ্যাস, তারা একটু সকালে উঠবেন, আর একটু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে সকালে উঠলে আর ক্লান্তি ভাবটা থাকবে না। আমাদের টমেটো গাছ থেকে টমেটো পড়ছে কাব্যর মা, এই শেষ, এবার গাছ মরে যাবে না। আর কয়টা আমি লাগাই দেবো না নাকি, তাহলে একটু চারা আইনে লাগাই দিই আর কয়টা, 12 মাস হবে তো। আচ্ছা, এই কুমোর তাহলে এই এদের কুমোর ধরছে, এই যে ফুল তাহলে এত প্রত্যেকটাই ফুল হবে, তাহলে কাটি দিয়ে দিই ফুল। এটি দেবো, এটা কি হবে তাহলে, ওরে কত কাহিনী। আমরা এখানে মোটামুটি মানে এখানে সবজির যে দাম, তো আসলে এই জায়গাটাও আমরা এখানে থাকি এই বাড়িতে, তো এই জায়গাটা পড়েছিল, আমরা ভাবলাম যে সবজি টবজি করে একটু খাওয়া দাওয়া করি, মানে সবজির যে দাম বাজারে গেলে মাথা ধরে যায় আসলে দাম শুনে। তো টুকটাক আমরা লাগাইছি, মোটামুটি হয়ে যায় আর কি। একটা বোম্বাই মরিচ গেছে, বেশ ভালোই মরিচ ধরছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক সুন্দর সুন্দর মরিচ। নাকি আমাদের আসলে সকাল থেকে রাত পর্যন্ত চাকরিজীবীদের সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর ইদানিং অফিসের চাপ, ঈদের আগে তো অফিসের চাপে মানে কাজের চাপে আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না, চ্যানেলে অনিয়মিত ভিডিও আসতেছে। তো যাই হোক, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের প্রতি একটা অনুরোধ, ভিডিও আসলে খুব একটা ভালো করতেছি আপনাদের সেটা না, তো চেষ্টা করতেছি, আর আপনারা একটু কমেন্টস করে আমাকে প্রেরণা দিয়েন যাতে আরও ভালো করে ভিডিও করতে পারি। আপনারা দেখেন, আপনাদের লাইক কমেন্টস পাওয়া যায় না, আসলে আপনাদের লাইক কমেন্টস আসলে আমরা প্রেরণা পাই, কিন্তু যখন দেখি একটা ভিডিও অনেক ভিউজ হচ্ছে বাট কোনো লাইক আসতেছে না, কমেন্টস আসতেছে না, তখন আসলে আমাদের আগ্রহবোধটা নষ্ট হয়ে যায়। হুম, এই যে সবজি হয়ে গেল, রান্নার সবজি। আরো না, একটাই তো হবে, একটাই দিয়েছে।
এই যে আমরা যেখানে থাকি খুব সুন্দর একটা বাড়ি, এই যে খরগোশের ছানা, বাবা এই 3 মাসের, এই 3 মাস বা একটু বেশি হবে, এর মধ্যে 3 বার বাচ্চা হলো। আমি আমার আইডিয়া ছিল না যে খরগোশ এত তাড়াতাড়ি বাচ্চা উৎপাদন করে, প্রত্যেক 1.5 মাস পর পর বাচ্চা দেয়। এই যে এই যে সাদা রানী এদিকে আসেন, ও বাবারে কি জোর! হ্যাঁ ভয় লাগে, কাব্বু তুমি ভয় পাও না? আমার সাহসী ছেলেটা ভয় কেন পাবে? সাদা সবজি ফুল গাছ কেটে ফুল হয় না, কাব্বু একটা না দুইটা ফুল হয়েছিল গন্ধরাস। আগে ডালগুলো সারা, তারপরে নতুন পাতা রয়েছে না, এটা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তো আসলে প্রতিদিন সারা দিন কি করি কিভাবে কাটে বা একটু সময় পেলে আসলে ডেইলি মানে আমরা যে টাইমটা আসলে স্পেন্ড করি বিভিন্ন কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই ভিডিওগুলো করব ভাবছি। তো আমার আসলে আসলে করা হয় না, কারণ এখন যখন সময় পাই তখন একটু 2-4 মিনিট একটু ভালো মুহূর্ত আসলে সেটারে ক্যাপচার করে ক্যামেরা বন্দি করে ছাড়ি। হ্যাঁ আমার বাবা ঢেঁড়স খেতে খুব পছন্দ করে। হ্যাঁ ইসে মাছি আর সকালবেলা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন সবাই।